হবে, অনেক ক্ষেত্রে দুর্নীতি বন্ধ হবে। সেই জন্য ভূমি ব্যবস্থাপনার যে সাহসদ্রব্যতা সেটি সবার সামনে তুলে ধরেন। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমরা প্রত্যয়ই একটি দুর্নীতিমুক্ত সুন্দর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের যে সোনার বাংলাদেশ, যেটি 2041, এবং ভূমি দুর্নীতিকে মুক্ত করতে হলে ভূমি ব্যবস্থা সম্পর্কে সকলের জ্ঞান থাকতে হবে, সকলকে ভূমি ব্যবস্থাপনাটি জানতে হবে, কীভাবে ভূমি ব্যবস্থাপনা হয়, কীভাবে নামজারি হয়, কীভাবে আপনার জমির খাজনা দিবেন, কীভাবে আপনার ভূমি সম্পত্তির প্রতি বছর যে লিজ মানি সেটি দিবেন, সেইগুলি জানার জন্যই আমাদের এবারে আয়োজন ভূমি সেবা সপ্তাহ। ভূমি সপ্তাহে ভূমি সেবায় আপনারা এসেছেন। আমি মনে করি আপনারা যদি মন দিয়ে থাকেন, এই মনোযোগ দিয়ে লক্ষ্য করে থাকেন, ভূমি সেবাটি আপনারা জেনেছেন এবং আপনারা যা জেনেছেন সকলকে তা অবহিত করবেন, কারণ আমরা চাই ভূমির সম্বন্ধে যেন কোনো বদনাম না থাকে। ভূমির কোনো বদনাম না থাকলে আদালতের মামলা কমে যাবে, সমাজের বিশৃঙ্খলা কমে যাবে, ভাই বোনের যে দূরত্ব সৃষ্টি হয় পারিবারিক সম্পত্তি নিয়ে সেটি কমে যাবে ভূমি সম্বন্ধে দেওয়া না থাকলে। আমার মনে হয় এই সপ্তাহ এক সপ্তাহ ধরে আপনাদের যে ভূমি মেলা ছিল সেই মেলায় সেই জ্ঞান কিন্তু আপনারা আহরণ করছেন, এবং এই জ্ঞানের এই মেলার যে সেবা, এই সেবাটি শুধু আজকে না, এই সেবাটি সবসময় থাকবে। আমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এক সপ্তাহে যে সেবাটি দিয়েছেন সেটি শুধু এই সপ্তাহ সারা বছর এটি দিতে হবে, কারণ এক সপ্তাহ যেমন আপনি বেতন পেয়েছেন, বছরের 365 দিন আপনি সরকারের কাছে বেতন পান। আজকে যে সেবা দিয়েছেন, আজকে মেলা শেষ হলো, কালকে আপনার অফিসে সেটি দেবেন। আজকে দিয়েছেন আপনি একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে এসে সবাই একসাথে মেলা করে, কিন্তু আপনার অফিসে প্রতিদিন প্রতিক্ষণ লোকজন আসবে, প্রতিক্ষণ সেবা দিতে হবে, কারণ আপনি প্রতিক্ষণ সরকার সেবার জন্য সরকার আপনাকে বেতন দেয়। আপনি সরকারের প্রজাতন্ত্রের কাছে গিয়ে নিয়োজিত, প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত, এই প্রজাতন্ত্রের প্রতিটি কর্মচারীর বেতন আসে এই সকলের গ্রামের গ্রামের বিন্দু বিন্দু গ্রাম থেকে। তো আমাদের সেই বিষয়টি ভাবতে হবে, এবং আমি সকলের অনুরোধ করবো আপনারা এক সপ্তাহে যেভাবে সেবা দিয়েছেন, আগামী দিন কীভাবে সেবা দিবেন, এবং ভূমি সেবাটি সকলের কাছে সহজতর করবেন, এবং এই সেবার যে দৃষ্টান্ত সেটি যেন সবসময় থাকে সেই প্রত্যাশা রেখে সবার মধ্যে সুন্দর ভবিষ্যৎ আমরা কামনা করছি। তৃতীয় স্থান অধিকার করছে মোহাম্মদ ইফতাহুল হক, কুমিল্লা জিলা স্কুল। এই পর্যায়ে গ্রহণ করবেন আবুল ফজল চন্দ্র আই।